দক্ষিণ মাঝু এবং গোবিন্দপুরের মধ্যে যোগাযোগকারী কানা দামোদর নদীর ওপরে একটিমাত্র কাঠের পোল ভেঙে পড়ায় চরম সমস্যায় দুই এলাকার মানুষ। মাঝে মাঝে এই কাঠের পোল করা হলেও 2015 সালে রাজীব বন্দ্যোপাধ্যায় শেষ মন্ত্রী থাকাকালীন ফলটিকে নতুনভাবে তৈরি করেন। তারপর থেকে দীর্ঘ সময় বন্ধ রক্ষণাবেক্ষণ হওয়ায় কয়েকদিন আগেই কার্যত ভেঙে পড়ে কাঠের ব্রিজটি। গত এক মাস ধরে ভেঙে যাওয়া এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু মানুষ। ইদানিং 5 বিজেপির পঞ্চায়েত সদস্য এই ব্রিজটি পরিদর্শন করেন। নতুন করে একটি সিমেন্টের ব্রিজ তৈরি করার পরিকল্পনা নিয়ে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছেন তারা। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। মানুষ চেপে চলে যাচ্ছে, ঠিক আছে, এটাকে জীবছে।
জীবন হাতে নিয়ে বলতে আমরা তো চাইছি যে হোক বা পুলটা ঢালাই পোল হোক এটাই ঠিক আছে। ঢালাই রাস্তা চাইছে, ঢালাই পোল চাইছে, ঢালাই পোল সেটা হলে তো কংক্রিট ঢালাই পোল হলে তো ভালোই হয়। আপনার নামটা? আমার নাম জয়ন্ত বসু। সেতুটা এর আগে ইরিগেশনের দপ্তর থেকে তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগেই, রক্ষণাবেক্ষণ বলতে কাঠের সেতু, নিচে জল, তার হয়তো দু একটা কাঠ ঠাট কিছু নষ্ট হয়ে গেছে যার জন্য সেতুটা একটু ভেঙে গেছে, কথাটা বলা ঠিক হবে না, কিছুটা আংশিক ক্ষতি হয়েছে। কারণ সেটাকে অতি দ্রুত ওটাকে কীভাবে রিপেয়ারিং করে দেওয়া যায় আপাতত সেটার জন্য আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে, খুব দ্রুত ওটাকে সারিয়ে দেওয়া হবে। যে দু একটা জায়গায় কাঠের সেতু আছে সেগুলো আমাদের বিধায়ক সাহেব অতি দ্রুত সেগুলোকে ইনকোয়ারি করেছেন এবং চেষ্টা করছেন যে এটা জেলা লেভেল থেকে কীভাবে এই সেতুগুলোর কাঠের সেতু থেকে কংক্রিটের সেতুতে রূপান্তরিত করা যায় তার জন্য উনি যথেষ্ট সচেষ্ট। আশা করছি আমরা তার ফল পাব, হয়তো একটু সময় লাগবে, জিনিসগুলোতে এগুলো ডিপিআর বানাতে হয়, টেন্ডার প্রসেসিং আছে, একটু সময় লাগবে, তবে খুব দ্রুত এগুলো কাজ হয়ে যাবে। আমি রঞ্জন কুণ্ডু, প্রধানমন্ত্রী।